নমস্কার বন্ধুরা, আমি এখন আছি উড়িষ্যার চাঁদিপুর বিচে। যে বিচটাতে সমুদ্র নেই, কিন্তু যখন জোয়ার ভাটা হয় তখন যখন জল আসে তখন সমুদ্রটা দেখা যায়, আর যখন ভাটা থাকে তখন কিন্তু সমুদ্রটা আর থাকে না। আর এই চাঁদিপুর বিচের পরেই হচ্ছে মোহনা। তো মোহনা থেকে এখন অনেকটা দূরে আছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে সমুদ্রের জল জোয়ারের সময় ভাসে তখন থাকে, আর যখন ভাটা হয় তখন সেই জায়গাটা কেমন হয়ে যায়। তো চলুন। তো আমরা চাঁদিপুরে গেছিলাম হাওড়া থেকে উড়িষ্যার ট্রেনে। তো এটা উড়িষ্যার বালেশ্বর যেটা শহর আছে, তো বালেশ্বর হচ্ছে বালেশ্বর শহরের ডিস্ট্রিক্ট টাউন, তো বালেশ্বর থেকে ভীষণ কাছে। তো ওখানে এই চাঁদিপুর বিচটা দেখুন, আশপাশটা কী সুন্দর সবুজ হয়ে আছে জলে, আর বিচ মার্কেটও রয়েছে। তো এখানে ডাব, তারপরে সমুদ্রের মাছ যেগুলো জোয়ার ভাটার সময় হয় সেগুলো সমস্ত বিক্রি হয়। আর যারা লোকাল লোক রয়েছে, ট্যুরিস্টদের থাকার জন্য আশপাশে অনেক জায়গা রয়েছে, তো তারাও সবাই এখন যেহেতু জল নেই সেই জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে। আর কি অদ্ভুত একটা বিচটা, মানে ইউনিক বিচ, একটা বিশেষত্ব আছে। কারণ সাধারণত আমরা বিচ বলতে বুঝি যে বিচে জল থাকবে আর সমুদ্র সামনে থাকবে, কিন্তু এখানে সেই ব্যাপারটাই নেই একবারেই। কারণ একবারে শুকনো, এখন কোনো জলের দেখাই নেই। তারপরে অনেক দূরে যে পাথর রয়েছে এদিকটা অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু যখন জোয়ার ভাটা হবে তখন সমুদ্র এতটাই কাছে চলে আসে যে এগুলো সমস্ত জলে ঢেকে যায়। আর এখন সাফারি করার জন্য এই গাড়িগুলোতেও অনেকে যাচ্ছে অনেকটা দূরে। আর এই বিচটার একবারে শেষের দিকে রয়েছে বুড়িবালাম নদী, যেখানে বিনয় বাদল দীনেশের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আমরা ইতিহাসে পড়েছি। তো সেই বুড়িবালাম নদীটা পর্যন্ত যাওয়া যাচ্ছে, আর অল্প অল্প জল রয়েছে। আর চাঁদিপুর বিচের যেটা আর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রচুর বায়োডাইভার্সিটি, মানে এত ধরনের সামুদ্রিক প্রাণী দেখা যায়। আর দেখুন, ঝাউ গাছ, যে সমুদ্রের ধারে ধারে যে সমস্ত গাছগুলো হয় সেগুলোও রয়েছে আশেপাশে। তো অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে, আর চারপাশটাও খুবই সুন্দর। তো এই ধরনের বিচ ভারতবর্ষে মনে হয় খুব কমই আছে যে জোয়ারের সময় বিচে জল চলে আসে আর অন্য সময় বিচ শুকিয়ে থাকে। তো এরকম ধরনের বিচ খুবই কম মনে হয়, আমি তো ভারতবর্ষে মনে হয় কয়েকটি কোথাও আছে। তো সেই জন্যই চাঁদিপুর বিচটা বিখ্যাত, ইউনিকনেস, বিশেষত্ব, বৈশিষ্ট্য একটা যে এই ধরনের। আর এই দেখুন বললাম, প্রচুর বায়োডাইভার্সিটি, মানে সামুদ্রিক জীব দেখা যায়। আর এই যে এরকম অল্প একটু জল আছে, জোয়ারের জল যেটুকু থেকে গেছে এরকম গোটা বিচ জুড়ে। তো স্টারফিশ দেখালাম, আর ছেলে ব্যস্ত মস্তি করতে তাদের সঙ্গে। তো এরকমভাবে হেঁটে যাওয়া অনেক দূর পর্যন্ত গেছিলাম আমরা। তো ভীষণই ভালো একটা অভিজ্ঞতা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার আমরা পাড়ের দিকে যাব। তো পাড়ে প্রচুর ডাব বসেছে সমুদ্রে তীরে, ডাবের গাছ ও নারকেল গাছ রয়েছে। আর এই যে ছাগলগুলো রয়েছে, ওরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে ডাবের খোলাগুলো যেগুলো থাকছে সেগুলো খাওয়ার জন্য। তো চলুন এবার আমরা বিচ মার্কেটের দিকে যাই। তো বিচ মার্কেটে যেটা সাধারণ জিনিসটা, সব জায়গায় পাওয়া যায় শাঁখের জিনিস প্রচুর, বিভিন্ন ব্যাগ রয়েছে, হ্যান্ডব্যাগসগুলো, তো শাঁখের ফুলদানি, তারপরে সিঁদুরদানি এসব। আর ডাব এখানে প্রচুর সস্তা, সেই জন্য প্রত্যেকেই ডাব খেতে ব্যস্ত, কারণ 30-40 টাকা করে ডাব এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের ভ্যারাইটিস, বিভিন্ন সাইজের। তো এবার এলাম বিচ মার্কেটের দিকে। তো ফুলদানি এ সমস্ত কিছু রয়েছে, আর পাশেই আছে টুরিস্ট স্পট, তো টুরিস্টদের জন্য স্পটও আছে, আবার থাকার জায়গাও আছে, আশপাশে অনেক কিছু দেখার জায়গা আছে। তো আমরা পুরী, উড়িষ্যা বলে সাধারণত পুরীর কথাই ধরে নিই, যে পুরী জগন্নাথ দেবের মন্দির। তো চাঁদিপুর বা বালেশ্বরে যে লিঙ্গরাজ টেম্পল আছে, এটাও একটা দর্শনীয় স্থান, একটু অফবিট জায়গা কিন্তু ভীষণ ভালো। আর এই দেখুন শাঁখের জিনিসগুলো কী সুন্দর, ধূপদানিগুলো কী ভালো লাগছে, ভীষণ সুন্দরভাবে বানানো, যেটা সব জায়গায় পাওয়া যায়। আর এটা পুরোটা গোটা একটা শাঁখকে কেটে ধূপদানি বানানো হয়েছে। তো এগুলোই দেখছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ব্লগে আপনাদের সঙ্গে।